हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर गरुर मांसेर काच्ची बिरियानी रान्ना करे देखाबो। साधारणत काच्ची बिरियानी खासिर मांस दिए करा हय, तबे आज के आमी गरुर मांस दिए काच्ची बिरियानी रान्ना करब। चलुन शुरू करा जाक आज के रेसिपिटी। शुरू करार आगे प्रथमेई बोलछि, आमार चैनलटिते जदि नतून हये थाकेन प्लिज लाइक कमेंट शेयर এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। যারা এই কাজগুলো অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 2 কেজি গরু মাংস নিয়েছি এবং মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি 3 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 3 ধরনের ব্লেন্ড করা বাদাম। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম এন্ড পেস্তা বাদাম দিয়েছি। দিয়ে দিলাম টক দই, পেঁপে বাটা, কাচ্চি বিরিয়ানি মশলা। এখানে আমি রাধুনি কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি, পরিমাণ মতন লবণ, সয়া সস। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, আবার ভালো করে মেখে নিলাম। মাখানো মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। 10-12 শিস বাজার পর আমি মাংসটা নামিয়ে নিয়েছি। এই তো মাংসটা প্রায় হয়ে গেছে আমার। বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য আমি আলুগুলো ছোট করে টুকরো করে নিয়েছি এবং আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। কালারের জন্য আমি সামান্য পরিমাণ ফুড কালার দিলাম। এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি এবং ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। একটা হাঁড়িতে পানি নিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবং ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর যখন চালটা অর্ধেক সিদ্ধ হবে তখন সেই পর্যায়ে নামিয়ে ফেলব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন পর্যায়ক্রমে হাঁড়িতে মাংস, চাল, আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। যেহেতু আমি এটা হাঁড়িতে বসে রান্না করব, তাই আমি এর চতুর্দিকে আটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে হাওয়াটা বাইরে বের না হয় এবং ভালোভাবে সিদ্ধ হয়। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়েছি এবং এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি আবারও বলছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। রান্নাটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। গরু মাংসের এই কাচ্চি বিরিয়ানিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই তো একটু উঠিয়ে আপনাদেরকে দেখালাম। যারা খাসির কাচ্চি বিরিয়ানি খেতে চাচ্ছেন না, তারা এই গরুর কাচ্চি বিরিয়ানি রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আজকের এই গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে।